পটুয়াখালীর কলাপাড়ায় লিটন গাজী নামে এক কৃষককে হাত পা বেঁধে ঘরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা এতে তার বসত ঘরটি সম্পূর্ণ পড়ে যায় এ সময় লিটন গাজীর মুখে কস্টিপ দিয়ে আটকে দেওয়া হয়েছিল পাশের বাড়ির লোকজন আগুন টের পেয়ে ঘরে থাকা লিটনকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে শনিবার গভীর উপজেলা উপজেলার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে আহত বাড়ির মালিক লিটন গাজী জানান তার ভাগ্নে রাশেদ খা মোস্তফা হলাদার রিয়াজ খা সহ বোন আজুবানোর সহচিকাতাকে তাকে হাত পা বেঁধে ঘরে পেঁত দিয়ে আগুন দিয়ে হয় জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিনের শত্রুতার কারণে এই ঘটনা ঘটিয়েছে বলে জানানদিনী প্রতিবেশীরা জানান জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে মামা ভাগনেদের একাধিক শালিশ করা হয়েছে খাল থেকে পানি উঠাইয়া বেশি দোর পর এর বান্দা এইনি পাইছি বান্দা ছিল আছিল ও পিজমরে বান্দা মুখ ছিল কষ্টের দিয়ে পেছাই না ভিতরে একটা ছিল আর পাও ছিল বান্দা এই অবস্থায় তার অজ্ঞান তো অবস্থায় বাইরে নিয়ে যায় সে কথা কিছু বলতে পারে না সে খালি মুখে কষ্টের হাত বাঁধা এবং পা বাঁধা অবস্থায় ঘরে আগুন দেশে তাহলে একে মারার একটা পরিকল্পনাই ছিল শত্রুপক্ষের এই জন্য আমি কলাপাড়া থানা ওসি বরাবর ফোন দিই তারা মানে অটো এখান থেকে কলাপাড়া হসপিটালে নিয়ে ভর্তি করে এবং বোনের সাথে বাজনের সাথে বোনার সাথে দীর্ঘদিন জায়গা লইয়া এই মায়ের মরত আছে গ্যাঞ্জাম এটা একটা মামলা হয়েছিল আমার ভাইর হাত ভাঙ্গে ফেলছে পাও ভাঙ্গে ফেলাইছিল এটা দীর্ঘদিন চলতি সেইভাবে সালিসি ব্যবস্থা হয়েছে এরপর আমরা মামলাটা উঠাই আনছি উঠাই আনার পরে আবার সেই কালকে এই অঘটনটা কলাপাড়া থেকে উত্তম কুমারের তথ্যচিত্রে পলি টিভি